আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগলে কিভাবে সার্চ করবেন। আমরা দৈনিকই কোনো না কোনো কাজে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। তো এই সার্চ ইঞ্জিনে বিষয় সার্চ করার সময় আমাদের কিছু বিড়ম্বনায় পড়তে হয়। কিছু টেকনিক আছে যেগুলো অবলম্বন করলে আমরা এই বিড়ম্বনা থেকে বেঁচে যেতে পারি। চলুন আজকে আমরা তাহলে দেখি কিভাবে ছোট ছোট টেকনিক অবলম্বন করলে গুগল সার্চ ইঞ্জিন থেকে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় তথ্যপত্রটি বের করে নিয়ে আসতে পারবো। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির বিষয় রাখা হয়েছে গুগল ফু। গুগল ফু হচ্ছে একটি বিশেষ একটি গুণ, যেটা হচ্ছে খুব অল্প সময়ে কোনো কিছু খুঁজে বের করার দক্ষতা। এটাকে বলা হয় গুগল ফু। তো চলুন দেখি গুগল ফু ব্যবহার করে কিভাবে আমরা প্রয়োজনীয় জিনিসটি সহজেই খুঁজে বের করতে পারি। ভিউয়ার্স, ধরুন আপনি একটি টিভি কিনতে যাচ্ছেন, আপনার টিভিটির বাজেট হচ্ছে 15,000 টাকা। এখন আপনি 15,000 টাকা দামের ভিতরে কিভাবে কি টিভি পাবেন সেটা কিভাবে লিখবেন চলুন আমরা দেখি। ভিউয়ার্স, যদি 15,000 টাকা দামের ভিতরে টিভি আপনাকে গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পেতে হয়, তাহলে সার্চ ইঞ্জিনে আপনাকে লিখতে হবে টিভি টাকা 15,000। এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা খুব সহজেই 15,000 টাকা দামের ভিতরে যে টিভির যে বিষয়গুলো আছে, কোথায় পাওয়া যাবে, দাম কিরকম, কোন কোম্পানির টিভি আছে, সেটা খুব সহজেই আপনারা বের করতে পারবেন। এখন যদি আপনাদেরকে একটা বাজেটের ভিতরে টিভি খুঁজে বের করতে হয়, ধরুন আপনার টিভি কেনার বাজেট হচ্ছে 15,000 থেকে 25,000 টাকার ভিতরে, তাহলে আপনারা এই 15,000-এর নিচে ডট ডট দিয়ে প্রথমে লিখবেন এটা টিভি। তারা খুব সহজেই 15,000 থেকে 25,000 টাকা দামের ভিতরে টিভি খুঁজে পাবেন। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো, ধরুন আপনি কোন একটা নির্ধারিত বিষয় খুঁজে পেতে চান গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনে আপনারা কিভাবে লিখবেন। সেক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিনে আপনারা আপনাদের যে বিষয়টি সম্পর্কে জানতে চান বা যে নিউজটি আপনারা বা যে সাবজেক্টটি আপনারা বের করতে চান সেটি এরকম দুপাশে ইনভার্টেড কমার মাঝখানে আপনারা যদি লিখে সার্চ ইঞ্জিনে সার্চ দেন, তাহলে ঠিক সেই বিষয়টি গুগল সার্চ ইঞ্জিন আপনাদের সামনে উপস্থাপন করবে। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটি সাইটের নাম দিয়ে খুঁজলে ওই নাম সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জিনিসও গুগল সার্চ ইঞ্জিন আপনাদেরকে ক্রমাগত দেখাতে থাকে। এটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা যদি যে নির্দিষ্ট সাইটটিকে জানতে চাচ্ছেন বা নির্দিষ্ট সাইট আপনারা খুঁজে বের করতে চাচ্ছেন বা ব্রাউজ করতে চাচ্ছেন, আপনারা এভাবে লিখে যদি সার্চ দেন, যেমন লেখা আছে সাইট, তারপর হচ্ছে প্রথমআলো.কম, এটা লিখে আপনারা যদি সার্চ দেন, এখানে যেরকম দেওয়া আছে ঠিক সেভাবেই শুধু প্রথম আলো নিয়ে গুগল সার্চ ইঞ্জিন আপনাকে দেখাবে। একইভাবে আপনারা ধরুন গাড়ির কোন একটা সাইট সম্পর্কে জানতে চাচ্ছেন বা গাড়ির কোন একটা মেলা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে আপনারা লিখবেন সাইট কারফেয়ার, তারপর যেটা থাকে লিখে যদি সার্চ দেন সাথে সাথে ওই কারফেয়ার সম্পর্কে আপনাদেরকে যে সাইটটা আছে সেটা আপনাদেরকে দেখাবে। তো এই হচ্ছে কোন নির্দিষ্ট সাইট ব্রাউজ করার, গুগল ইঞ্জিনে সার্চ করার পদ্ধতি। ভিউয়ার্স, আমরা অনেক সময় আমাদের যে সাইটটি আমরা ভিজিট করি বা যে সাইটটি আমরা ব্যবহার করে থাকি সেই সাইটের রিলেটেড কোনো আর কোনো সাইট আছে কিনা সেটা আমরা জানতে চাই। ধরুন আমরা মোবাইল কেনার কথা বলছি বা একটা মোবাইলের ধরুন একটা স্যামসাং মোবাইলের কথা চিন্তা করি, যে স্যামসাং মোবাইলটি আমরা স্যামসাং ধরুন J100 এই মোবাইলটি রিলেটেড আর কোনো মোবাইল আছে কিনা সেটা যদি আমরা বের করতে চাই, কিংবা ধরুন আমরা যে ইউটিউব ব্রাউজ করি ইউটিউবের মতো কোনো চ্যানেল আছে কিনা বা ইউটিউবের মতো কোনো কোনো শুধু ভিডিও রিলেটেড কোনো সাইট আছে কিনা সেটা পরীক্ষার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে রিলেটেড, তারপর ইউটিউব, তারপর আপনাকে দিতে হবে ইউটিউব। তাহলে ইউটিউব রিলেটেড যত সাইট আছে সবগুলো সাইট গুগল সার্চ ইঞ্জিন আপনাদেরকে দেখাবে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন রিলেটেড জিনিস কিভাবে আপনারা গুগল সার্চ ইঞ্জিন থেকে বের করে নিয়ে আসবেন। ভিউয়ার্স, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আরো বেশি ইন্টারেস্টিং। ধরুন আপনি ঢাকা সিটি সম্পর্কে জানতে যাচ্ছেন কিন্তু ঢাকা সিটির কোন হোটেল রিলেটেড ইনফরমেশন যেন আপনাদের সামনে না আসে, সেক্ষেত্রে আপনারা সার্চ ইঞ্জিনকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখি। আমি এখানে লিখছি আপনারা বা আপনারা যেটা লিখবেন আমার দেখানো মতো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে ঢাকা লিখলেন, তারপর একটি মাইনাস সাইন দিয়ে হোটেল যদি আপনারা লিখে সার্চ ইঞ্জিনে যদি আপনারা ক্লিক করেন তাহলে ঢাকা শহর সম্পর্কে আপনাদের তথ্য দেবে, কিন্তু সেই তথ্যের ভিতরে কোনো হোটেল রিলেটেড কিছু থাকবে না। একইভাবে কোনো একটি বিষয় যদি আপনারা জানতে চান বা কোনো একটি নির্দিষ্ট স্থান সম্পর্কে আপনারা যদি জানতে চান সেই স্থানের নামটি লিখে
যে ওয়ার্ডটি বা যে বিষয়টি আপনারা বাদ দিতে চাচ্ছেন সেই বাদ দেওয়া শব্দটি মাইনাস সাইনের পরে লিখে আপনারা সার্চ অপশনে ক্লিক করলেই সেই জিনিসটি গুগল সার্চ ইঞ্জিন বাদ দিয়ে বাকি অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে এই বিষয়টি ছিল। আপনাকে সামান্য ছোটভাবে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছি কিভাবে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনারা আপনাদের রিলেটেড বিষয়গুলো সহজেই খুঁজে বের করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে এরকম আরো অনেক ভিডিও নিয়ে আমরা আসছি।